Assalamualaikum, Amma. Waalaikumsalam. Kita emang kucing kabar huni jai. Amar fua aku. Wah, beta Abdul. Wah, Abdul. Amma, ame kham koram. Airam. Dekho jai ba chuda. Nijor huli da man samne to ya halka bua lagi je. Wah, ghori jar baiya. Oye, Abba. Ami to tumar tanne khoilam. Iguro to lokhom ditai na. Barir sob khamoguri di khoraitai. Jani tui to rakhol lahan sharta kor. Amma. Nera fot jagar to lilab jol. Amar de tinjura buta se bucos ni otino han bucos ni fala tui balati ke sabon laga yana shampula ya doibi doya bade hukna te nadia musibi yer bade bucos ni alish horbi okano kalara se kalara pare chik chik korto jate chehara dekha jay jutar maji jodi tor ta ki sundor lagto mar jutare ekbar tor ta ki sundori ki sundor ni kita mato khali khaiya khaiya fanda hoyse amar bapor ta khaiya buya buya khani feisun to ara me khali sekta sekta khaita amar belau nai Nah, gak mata kisah apa sih? Sima, ami tor borobai. Ami o khabar duita. Tor jamar juta duita. Juta polish kurta. Ami tor borobai. Duita kisah tor mat matre. Borobai? Tu ya amar kundi nor amar borobai, he? Tu ya amdar parir falka fua. Ar falka fua mane o isi gya khamla fua. Yes, very good, very nice, wow kota. Unami, তুমি যে বেরবেরে ইয়োকিয়া দে হইলা আনি তুমি বাড়ির ফুয়া হুম হুম ননে বা তুমি বাড়ির ফুয়া হইলা কিলা তুমি ফাল খা ফুয়া তুমি ছোট তাতি বাড়ি তাইছলা বুঝছ নি তুমি সাখরা ফুয়া মে মাথা ট্রাক কিও মনাই মুকা লাগাম দেও ও সুনার মাই গো তাইলে আমার শাসন করাই দেখরাই নি তাইলে আমার হোমন দিক না তাইলে আমার হামান দি হেই আলার ফুয়া সাখরা ফুয়া কিতা মাত্রে বিয়া দবর বাচ্চা মাত্রে Ali tu kicu kortam haram lah, kintu jare mana lagi nanti, tare mana tu yaktu cipaya capaya bahati mana rakyat. Sima, ses pojen tu tor jamai dia mara ufaman korai dia. Wabat Abdul, dot. Tumra ono ni. Amma koro kosani kundu ya korai dia. Ono hai tena ni. Amma ono hai mu. Goro ge hai mu. Dacha korai yo. Jeche amma, jeche. Amma amma ya bayi si dasa tayo. Bayi! Korapur korap. আমার মাই জিবে হে বস করছে আমার শাশুড়ি বাই জিবে বসরি হে লচ্ছে কারে দেখাই কি দিব নি এটা ইলা না নাই তো লাগ চুষি আই খাইছি নি তা তো আমরা বাড়িতে ইয়া খাইছি আমি কি তা হই বুঝো না নি তুমি উপায় হিসস কি তা লাগে হলো দেনদা লাগি আহি ওগুন দোয়া যা আমার জামাই রকম হুকাই তো হুকানির ফলে তাই ফিন দিয়া আমরা পাড়াইয়া দিতাম বিকালে তু রই দরিতে কুম্বালা হুকাই তো কুম্বালা মেঘলা মেঘলা আকাশি ও আর সাইরাম খাফর দইও আপনার খাম শেষ নাইতে আপনার বাজারও যাইতে হইব বাজার করি আনতো
কারে বাজার পাঠাই রে ওগরে না 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 সুরর গেছে সাগি দোয়ার সাগি মিলবো নি সাগনিয়া বেশি লিবো এত চুর এ বাজারও যাইবো আমার লগে গিয়া বাজার বেগ বইবো আমি বাজার করুম বাজার টাকা লইয়া গিয়া ঠিক কথা হইছো আমার আম্মারে তোগে বশ করি লাইছে জাদু করছে আমার আম্মা উঠতে বইতেই করে তারে কুত্তা বুঝইন না বেটি ফেটর ফুয়া না কিন্তু তার চেয়ে বেশি মায়া করো নি গুর যত্ন আর যত্ন এ তাই তোরে লগে লইয়া যাইবা এরকম ইগুরে দি আমার কোনো বিশ্বাস নাই তো দেখা যাইব তোমারে জাদু করি লইব বালা কোন হুজুরর কাছে আমার আম্মারে লইয়া যাইতেইব নি এই জাদুটা বাঙ্গাইতেইব ঠিক কেউ সুরল না হান লাগে তার চৌকে মুখে পড়ে আর কিলান দেখানি বাটির বাচ্চা এই ইয়াও ইয়া সাইলে সুখনে দাস দাগেনে দাবেডা আর হুন আমে খাফন বন্ধ ইয়া বাজারে যাবার আগে উঠা না খান হুড়িও ইটা তো তোমার সব পারে না টাকা করছে সাকরার বাচ্চা সাকরা কিতাব উঠাবো তুই এখলা খাড়াই এই লোকটা হলো তো দেখি না দান দেখলাম তোমার পড়া তোরে বাজান আল্লাহ এক বড় খোদ দিস না থেকেটা একলগে রোহা রইলাম বা আমার ফসল খাইল ফুকে আর তোমার দেখো দান ও ললি ও ললি খানো খানো বা মতো জ্বালাগো তো আগুন দিস না এগুলো আমার ভয় নাই বেটা এগুলো হালকা ফুকা আমি তারে জিকাইছিলাম বা হেন কয় আমকা বলে তুমি তারে সোলানি লাগি থাকো তুই তারে কিতা ছিল হে হইল একটা জাদুগির বাবু চটকি তার মারে ভর্তি ছলাই আবার হোর বাড়ি জায়গা দিয়ে কি তার নামে ইটা কিতা হো বা সাসা ইকান তো কোনোদিন কইলা না রে বাজান এজন জাদুগির কইলাম নু হে একটা মামলতি গুয়া সাইজ কোনোদিন তার মাথার আমার সামনে মাতবে তাই মন কো আঘাত পাইলি শুনে নি বুঝলাম না বেটা দিকে বেটার ফোন মাতুন তুই করে না আর নাইলে তোমার নাম লেখি আমার বুকুত আমি মরি যাই তুমি যাও কি আজকে তোমার কাছ থেকে উত্তর না লইয়া আমি যাইতাম না সেনে তুমি আমারে বালা ফাইতাই না শুনো মীরা ইটা মাতার সময় এখন নাই আর বহুত সময় আছে পরে তোমার লগে মাত মনে বইয়া তুমি এখন যাও কি তুমি আজকে আমার কোয়া লাগবে তুমি আমারে বালা ফাল কিনা মীরা তুমি আমারে সারো মানছে দিলে খারাপ কইব মানছে দেখো মানছে কি টাকা লাগবে তুমি কইতোই বা আজকে আমারে বালা ফাল কিনা ও শুনার মাই 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 দেখ রাই নি তুমি তেন করলে লীলা খেলার আমরা কইলে ওরতাল এরে তোলে তোলে টেম্পু চলাই ও নাই জি কিতা করে রে ভাই গাড়াই ইয়া মোবাইল বার করে ডিজিটাল আর দুইটা ফটো তোলার একটা ভিডিও করিয়ে রাখি হামলা মাই গু মাই আমার বউ হইলেন আমার দর্শন ও তুমি আমার পালা পাও কিনা দেখো আর জল আমি তোমার সাথে বাসতাম না আচ্ছা তুমি আমার কলার স্যার আমি তোমার কইরাম দেখো মীরা আমার অবস্থা এখন তেমন একটা বালা নাই তুমি সময় হইলে এমনি জানতে পারবা তুমি খানকা আমারে ডিস্টার্ব করিও না এই মুহূর্তে আমার মন মেজাজ বালা না রায়নি গো সোনার মাই রাত পেয়ার লেখে তা নাই খেতা নিল হে হিয়ালর বড় মাই মাতব্বরের ঘরে মাতব্বর ও ভিডিও নিয়ে মাতব্বরে দেখাই আর মাতব্বরে দেখাইয়া যদি মাতব্বরে কোনো কিছু করা যায় করিলাম আর তানোর ফেম আমি বার করবো তানটা তুই বাড়িতেও থাপার দিতাম আয় ইয়াল্লা ইয়াল্লা নাও জিবিলা নাও জিবিলা ও লান জাননি রে ফেম রাস্তাঘাটও চি 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 আচ্ছা তার আগে তুমি কো তুমি আমার ফুরি ফুরি জামাই সামনে ফালকা ফুয়া পরিচয় দিলা এখানে আমার ফুয়ারে আমার ভুড়ি ভুড়ির দামান বুঝছো দি আমি যদি তারা সামনে না কই একদিন প্রকাশ পাইবো তখন তারা আমার বাদ পাইবো খেয়ে হুন তো আর আফজল এমন বাটে চলে সে মারে তো আপন মারপেটর বোনের লাখান দেখে দামান রে নিজের বনি জামাই লাখান দেখে তার মাঝে তো কোনো হার ফোন নাই তোমার মনে প্রাণে বাপ হিসাবে বিশ্বাস করে এরে খুঁজো
তুলা ফানিয়ে গা বুলায় না এখন আফজলে অভিনয় করে চলিছে যুগ ভাইও নাচ মারবো আমি তারা ফেট না ধরল হে আমার আপন মার মতন সম্মান করে সময় আইলে বুঝবা রে ভাই ভাই বাড়তি বা ওই বাড়িতে বো 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 কিটা ভাই একটা জিনিস দেখাইতাম আচ্ছা ওই দেখো ভাই ও দেখছো তো তোমার হওয়ার বিচার করি নাও নাইলে আমি যদি করি আমার বুদ্ধি যদি মানো আমার বুদ্ধি যদি মাথার ভিতরে হারাও বুঝছো নি তাইলে আফজল কিলানি বাড়ি সারিয়া যাইতো খালি ফত তুকাইব ফত তুকাইব বুঝছো তিয়ার ওখানেও কর এমন কাম করবাই সাফ মরত কিন্তু লাতি বাঁধত না তুমি তো আমার চিনো আমার বুদ্ধি কততা ওই গো বুঝছো তোমার জামাই কোন চিজ হয় তুমি তো জানো এমন বাদ করবো আফজলর দেখবা চুয়ানি হাফ মরি করে সুজে ওই যাবা লাটি স্ট্রং জায়গার থাকবো লাটি বাঁধত না তোমার উপরে আমারই বিশ্বাস আছে তুমি একটা পারবা তবে হলে কৌশল আমরার উপরে কোনো দোষ আইতো না জীবনে আইতো না জীবনে আইতো না খালি লাইন করতে দেও না দেখো আবার লাইন করাত গিয়া বে লাইন ধরিও না হেসে দেখা যাইব হিতে বিপরীত ইয়া পড়িছে নো আমি ই বে লাইনর মানুষ না এ রেখনো আমি লাইন ছাড়া কোনো খাম করি না কিছুদিন পরে না তুমি ও টের পাইলি হ্যাঁ কিতা কইলে আমি আবার কিতা টের পাইলি নো 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 না কইরাম না নাকি আমি একটা কথার কথা যে যখন নানি আমি আমার বুদ্ধিতে আফজল এই বাড়ি ছাড়া করবো তখন তুমি তো এমনও বুঝবা তোমার জামাই কোন চিজ হায় বুঝছো মাথার মাঝে খালি বুদ্ধি আর বুদ্ধি বুঝছো নি তিয়ার ও ব্যবস্থা কর ইফে ফের করি এত কোনো লাভ নাই আর হুনো তোমার মাথার যে শতানি বুদ্ধি আছে কেন আমার বালা তে তন্দ্রার আফজলের লগে বই তুই এ যদি প্রয়োজন মনে করি তাইলে আমরা কিন্তু আফজলের লগে বই কিন্তু বই আমরা কিতা করতেইব কি লাল তারি বাড়ির থেকে বার করা লাগবে তখন বুনো কিতা হবে এভাবে না তাহলে কিভাবে আমার হাতে দেন আরে তুমি আমার মনির মনির বাবা কটাই বে ফুরির জামাই তো পরো বালা মানুষ বা আমি একদিন বাজারে হইলাম খুব চালু আজকাল চালু ছাড়া চলা মুশকিল তুমি বেটা বুদ্ধিমান আছে বেশি চালাক হওয়া ঠিক নাই অতি চালাকের কিতা গলায় দৌড়ি ইকান অবশ্য ঠিক তবে বেশি চালাক উলাক নাই আপনারি মন কুলিয়া কিন্তু খুই দিব আপনি কিন্তু জানি মাইন্ড করতে পারতা না ডোন্ট মাইন্ড তুমি মা ও কিতা মাতে সাজা খানে মাইন্ড করতা তুমি তান্তানর বাড়ির দামান না তো সাজি কইতাম নি কোরে ভূত মাইন্ড করতাম না তুমি আমার দেহ উপকার করছো রে বাবা তে সাজি কইলাই তে হুনক্কা গঠন হইছে গেছে সাজি নানি শুন বুঝছেন নি আপনি সাজি তখন আই আমরা আচ্ছা
আচ্ছা তো দাও সসা বাড়ি তুই বাবু চিনি আচ্ছা দাও কোন আসসালামু আলাইকুম আচ্ছা 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 দোয়া করবা কই দোয়া নাই ওটা তোমার লাগি আমার দে মায়া জি জি আসসালামু আলাইকুম সসাজি বাড়ি যাইবা কিন্তু আচ্ছা দাও যাই বা লাচির দাওত আচ্ছা আই সসাজি বাতম বসা আমার কোনো আপত্তি নেই বারবার আপনার ইজ্জত তো যাই খেলা নেলা করে আমি তার তেজ করলাম আপনার যা মনে চাই তা করুক ও হতে তা হাসানি আমি যে সিদ্ধান্ত নিম এটা খুব কঠিন সিদ্ধান্ত নিম অনুজ্ঞা মাতে বসাম আপনার যত বড় কঠিন সিদ্ধান্ত হোক আমার মত আছে আপনি আর সিদ্ধান্ত নেওয়া লাগতো নাই আমার সিদ্ধান্ত আমি নিছি কি মাই গো আমি বুঝি লইছি তুমি আমার মা আর মার মনে যেখান উঠে ওখানু ফলে আমি আমি তোমার দোয়া পিঠার যাইলাম কি তোমার যদি ই অভাগারে দেখার ইচ্ছা করে তুমি অন্য যাই কি আমি মানি না আমার লাগে একজন নিরীহ অপরাধ মানুষের শাস্তি হইব এখানে আমি মানিয়া নিতে পারতাম না আমি যাইমু তার বাড়ির হটাই মায় কইছুন রে শোনা এগুলো জাদুগির তোমার মনে হয় জাদু করলিছে ও জাদু করছে আমারে জাদু করছে প্রেমের মরা জলে ডুবে না ও প্রেম করছে দুই দিন বাংতে একদিন তেমন প্রেম খৈর না দরদি প্রেমের মরা জলে ডুবে না হায়রে প্রেম ও প্রেম আসি বলে গেল বন্ধু আইলো না গো আসি বলে গেল বন্ধু আইলো না হাইয়া যাওয়ার কালে শুনা বন্দে নয়ন তুলিয়া চাইলো না দরকার নাই তুই আইলো সমস্যা দরকার নাই তুই জেলা গেছ বললাম তা বুঝছো তুই বহুত বড় একটা গ্রাহক তুই যদি না বার দুদিন আই হস্তারে তাইলে তো সর সম্পত্তি তুই দিবে কি বুঝ হস্তারে তুই আমার কোনো দরকার নাই ভাই জেলা গেছ বললাম তা খাল না আর খাল ওই যে চাকরা আছে তোমার ভাই আফজল তার লগে মাত্রা আফজল ইনু কই থেকে আইলো হায় রে হায় আমি অনুভবে ফিল করিয়া তার লগে মাত্রা কইরাম হে যদি নাই হই তাইলে তারে আবার বিদায় করতাম দিলাম কি কোজ পারি কি গেছে দিয়া ওখানে শুকরিয়া আদায় করো ইকেন না আমার কি তার লাগিল ওইডা ইও লোক কিনা হায় রে হায় ও লোক কি হইয়া হইয়া বুঝছি বেশি ফুর্তি তুটিও না বেশি খুশি হইও না বিপজ্জনক রে বলা বিদায় হইলে কি তো হইছে বলার গ্রাণ ওখানে তোমার গড় রইছে কারণ কি তার নেই যুদিন না নিয়ে আব্বার রাগ গুসা কমে যায় আর যুদিন তারে যদি নিয়ে বাড়িতে আনিলাই তাইলে সম্পত্তির অর্ধে কিন্তু তুমি ভাইবা আর বেশ অর্ধে হে পাইব কারণ তোমার মায় তারে বেশি মায়া করুন তোমার চাইতে তুমি তো ঠিক কথা কইছ হ্যাঁ তোমার মতো তত বুদ্ধি কিলা নাই আম্মাই যদি আব্বারে সুন্দর করে বুঝাইয়া কই ঠিক তো আব্বা গলি যাইবা আর আম্মার কথায় কথায় আব্বা থারে অর্ধে সম্পত্তি দিলেই বা আর আমার বাটো সাই বাগো একবার জুটব হে তিনবার পাইব এখন কিটা করা যায় বেশি কথা বলা যাবে না জটিল অপারেশন কঠোর নিরাপত্তা চলিতেছে শুনো এখানে একটা বুদ্ধি করতে জেলান পারি ওলান তোমার আব্বারে আমরা আতো আনতেইব তোমার আম্মারে হগরে বুলাই তুইব তোর হাল লাগলি আনি বুঝছি আমি ওখান যে কেরমে সে কেরমে সে বুদ্ধি দিলাম আরো বুদ্ধির গতি বাড়াইলিমু বুদ্ধির গতি যদি একের পরে যদি তোমার মার আর বাপর মাতা যদি দিতে থাকি তাইলে তার মায়া শেষ তুই এক কাম করো তুমি নতুন করে কোনো বুদ্ধি দেও কোন কিতা করা যায় ইগে যদি আবার আমরা বাড়িতে ইয়া ঢুকি যায় আম্মা আব্বার মনের ভিতরে হামাই যায় তো আমরা উপায় থাকতো নাই গো এরে কিতা করা যায় হে ও না তোমার জামাইর কাছে সব জাত ঔষধ আছে হেমোপতি এলোপতি আর বার লাগে বুঝছেন সবটা চিকিৎসার মূল্যম মূল্যম লাগে সবটা কত ঔষধ তোমার কাছে থাকতে আমি পেটের বেদনা মরলাম আমি কইরা মাসকে দুই দিন ধরে পেটের বেদনা হলে ডাক্তার লইয়া যাও না ঔষধও দেব না হাই রে হায় আমি একটা কথার বার্তা হইলা আমি হি ডাক্তার না
আমি কইছি বুদ্ধি ও আচ্ছা বুদ্ধির ডাক্তার বুঝছো আমি বলছি তুমি হেমো বুদ্ধি এলো বুদ্ধিটা বেসো আমি শুনো দেখো আমরা যা করতেই আমরা কিন্তু নিজের ব্রেইন দিয়া মাথা দিয়া বুদ্ধি দিয়া করতেই আর যদি বুদ্ধি খাটাই না তাহলে শেষ রাস্তা এরে আমার কারণে নি কোনো বুদ্ধি নাই তোমার কারণে বুদ্ধি নাই তো এখন আমি আগে থেকে জানি তোমার মাথার মাঝে গুফর করে দেখো তুমি হও তুমি যাবে বাবা পাতি পাতি করে তোমার খানা খাবো বলো ইয়াল্লা গো কিতে কিতে হও তুমি এই কাল দিলাম এখন না গো আমি বাতাম না এরে আবেগ দিয়ে দুনিয়ায় চলে না বিবেক কাটাই লাগে বুঝছো আর তুমি যদি না আবেগর মায়াত করে যাও তাহলে শেষ নিঃস বাদে দেখবা না নেই কোনো এমড়াও নাই আমিও নাই তুমিও নাই সোলাগুই আঠরা আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো ওটা করো কেমন আমরা কিটা করতাম তুমি কোনো কিছু করা লাগতো না যা করার আমি করবো আমি সব তার রেডি করে নিয়েছি তুমি একটু আমার সহযোগিতা করবা এই তো আমি করবো তুমি আগে আগে আমি ফিসে ফিসে সমস্যা না তুমি মারবো আমার যদি সম্পত্তি হয় তাইলে তোমার আর তোমার আমার সম্পত্তি মানলে কি দুই দিন বাদে আমরা বাচ্চা বুঝছি তোমার আমার তো ওইটাই না এটা নাই দুই দিন বাদে তো ওটা দরকার নাই দেখ রায় নিশিমা বেটা কি রা যাবার সারে হান ঘুম দিরা হ্যাঁ আব্বা ঘুম ভাঙছে রে বহুত আরাম করছেন বহুত ঘুমাইছে আর ঘুমানে যাইছেন আমার বাড়ি যা রোপকা আমার বাড়ি খালি করো রোপকা তোমার বাড়ি হ্যাঁ তোমার বাড়ি খালি করো রোপকা এটা কিতা মাত্র উঠা আরো কইছে আব্দুল দে সারা মিলে ভালো হইতো নাই
সমস্যা নাই আজকে দেখি তুমি আমি আব্বা আমরা সব অন একলগে থাকবো আর মনের মাঝে শান্তি পাইম আমি ফালকা ফুয়া নাই আমি তোমার না ফোন ফুয়া আর সরম দিস না আমি তোরে বেশি কষ্ট দিছি রে ভূত বাবা কোটাই না ফুয়ারে আমি বেশি কষ্ট দিছি মাঠে বস আপনি নো হয় মতই আমারে সবটা হইছে তার গেস্তা কি উইন না আমি একটা জিনিস বুঝলাম এক না থাকি ব্যাগ ডাবালা ফেকটা কি ফানি বলা তোমার ফেটের ফুরিয়ে বেইমানি করিল আর ফালকা ফুয়া কুরো লইল ইগো আমার ফালকা ফুয়া না বুঝছেন ইগো আমার ফেটের ফুয়া আর আপনি এনে কি তা মন করিয়া শুনো ভাই আমারে সীমার দামাইয়ে ভুল বুঝাইয়া অন্যায় ভাবে আব্দুল দে গাঁও থেকে বার কইরা দেওয়াই লিছে আসলে আমার ফুইরে আব্দুল দে মন থেকে বলা ভাই আব্দুলের কোনো দোষ নাই আর আমি সাইরাম আপনার ফালকা ফুয়া গুতা হা ফালকা নাই ইগো আমার আপন ফুয়া আমি রাজি ডাকিয়া নগিয়া খাজি